वंदे गुरुपद दंडवम् भक्तवृंद समन्वितम् श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितम् श्रीनंदनंदनम् वंदे राधिका चरणादयम् गोपीजन समाजुक्तम् वृंदावन मनोहरम वंशाकल्पतरुभश्च कृपा सिंधुभयैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचारि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोले छिल सचिनंदन गौर हरि की जय। सारे गुरु परंपरा की जय। जय जगन्नाथ। आज एक बहुत ही आज खूब ही महत्वपूर्ण दिन। ये महत्वपूर्ण दिन क्यों? आज जगन्नाथ देवे रथयात्रा, ताई रथयात्रार महिमा कीर्तन करवार प्रथमे ही आमार गुरुदेव वर्तमान पृथ्वीव्यापी श्री श्री गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठान का आचार्यपाद सभापति ओम विष्णु पादष्टोत्तर शत श्री शिल भक्ति विबुध बोधायन गोस्वामी महाराजेर अभय रातुल चरणे साष्टांगे प्रणति ज्ञापन करता हूँ। तत्पर अहित की कृपा प्रार्थना करता हूँ। तत्पर परम गुरुदेव, तत्पर प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी का चरण में दंडवत प्रणति ज्ञापन करता हूँ। करछी तत्पर अहित की कृपा प्रार्थना करछी। तत्पर समस्त गुरुवर्ग और समस्त भक्तर अभय चरण। देखो आमार कथा बलार मतन कोनो योग्यता नहीं, तारपरे भगवान गुणकीर्तन करा भगवान महिमा कीर्तन करा एक सेवा। ये अधम भगवान सेवाय आग्रही हुए से सेवा ज्ञाने किसु महिमा कीर्तन करवार चेष्टा करछि। बाकी सब आपनादेर कृपार ऊपर निर्भर करछे। ताई कार्पण्य ना करे अवश्य ही कृपा करुन जाते करे आमी जगन्नाथ देवर महिमा कीर्तन करते पारि। आज जगन्नाथ देव रथयात्रा का रथयात्रा सम्पर्के जे कथागुलो आमी वर्णन करते जाच्छी आमार गुरुदेव एर श्रीमुख थेके शोना एक नतून धरने रथजात्रार प्रकृत रहस्य। तो गुरुवर्गर पदांक अनुसरण करे आमादेर ए रथजात्रार तात्पर्य वर्णन करते हैं। ताई एखाने बोलछेन जे आमादेर ए मनुष्य शरीरटी एकटी रथ स्वरूप। ए शरीरेर अंग प्रत्यंगगुली रथेर घोड़ा। আমাদের বুদ্ধি হলো ঘোড়ার লাগাম এবং মন আমাদের হলো এই রথের চালক। এখন চালককে ঠিক করতে হবে এই রথ অর্থাৎ শরীররূপ রথটি কোন পথে চালিয়ে নিয়ে গেলে যাহাতে সর্বোত্তম আমাদের লাভ হবে। সর্বোত্তম লাভের ব্যাপারে বলতে গেলে একটু বিস্তারিতভাবে বলতে হয়, আমরা সকলেই জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি না। বিচার করে দেখুন, একদিন সব কিছু আমাদেরকে ছেড়ে চলে যাবে এবং কি আপনার বা আমার শরীরটিও আমাদের সঙ্গ দেবে না। আজ যদি আমরা দেখি আমার দাদু তার বাবা তার বাবা তার বাবা এইরকমভাবে পর্যায়ক্রমে তিনিরা ওনারা আমাদের মধ্যে এখন আর কেউ বর্তমান নেই,
একটা সময় আমিও থাকব না, আপনারাও থাকবেন না, আবার নতুন লোক এসে দখল করে নেবে এই পৃথিবী। তাই যে জিনিস আমাদেরকে নিত্যকালের জন্য সব সময়ের জন্য সঙ্গ দেয় না, সেই জিনিস কখনোই আমাদের কাছে লাভময় বা লাভবান হতে পারে না। কিন্তু আমরা জগতের বস্তুর উপর এতটাই মোহিত, আমরা ভাবি যে ওই সকল বস্তুই বুঝি আমার প্রকৃত লাভ হবে। একজন ভালো ডাক্তার হলো, একজন ভালো ইঞ্জিনিয়ার হলো, একজন ভালো বিজ্ঞানী হলো, নানান ধরনের কার্য করে যে যত জাগতিক প্রতিপত্তি সম্মান ক্ষমতা অর্জন করতে পারবে, আমরা ভাবি সে ততটাই লাভবান। কিন্তু ওটা কি আমার সঙ্গ দেবে? আবার বলছি, ওটা কি আমার সঙ্গ দেবে? দেবে না। তাই যা আমার সঙ্গ দেবে না, তা কখনো আমার প্রকৃত লাভ হতে পারে না। তাই আমার এই শরীর রূপ রথটিকে চালিয়ে নিয়ে সেখানে নিয়ে যেতে হবে যেখানে সর্বোত্তম লাভ হবে। সর্বোত্তম লাভ কোথায় হবে? সর্বোত্তম লাভ সেটাকেই বলা হয় যেখানে আর কোনোদিন দুঃখ শোক পেতে হবে না, চিরদিনের জন্য আমাদের থেকে দুঃখ শোক চলে যাবে, চিরদিনের জন্য আমরা আনন্দের সাগরে ভাসব। তাই জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে শাস্ত্র বলছে, জগন্নাথের মন্দিরটি যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম নীলাচল, সেটাকে বলা হয় দ্বারকাপুরী, দ্বারকাধীশ জগন্নাথ। আর এই নীলাচল থেকে জগন্নাথ রথযাত্রার দিনে, এই নীলাচল থেকে জগন্নাথ রথযাত্রার দিনে যাত্রা করেন সুন্দরাচলে। নীলাচলে দ্বারকাতে সেবা হয় ঐশ্বর্যময়, ঐশ্বর্য সেবাতে শুধুমাত্র কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ, শাসন। আর নীলাচল থেকে যখন সুন্দরাচলে যায় সেটা হচ্ছে ব্রজভূমি, সেখানে সেবা হয় মাধুর্যময়, সেখানে সেবা হয় প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা। তো দেখুন, রথের দিন জগন্নাথ নীলাচল থেকে অর্থাৎ দ্বারকা থেকে ব্রজধামে পদার্পণ করছেন। শাস্ত্র আলো বলছেন, যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথের দর্শন করতেন, তখন উনি কুরুক্ষেত্রের লীলা স্মরণ করতেন, মনে করতেন। কুরুক্ষেত্রে কি হয়েছিল? একবার কৃষ্ণ কুরুক্ষেত্রে যখন যজ্ঞ করলেন, সেই যজ্ঞে সমস্ত ব্রজবাসীদেরকে তিনি নিমন্ত্রণ করেন। অনেক দিন পর কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছেন দ্বারকা থেকে, আর সমস্ত ব্রজবাসী নিমন্ত্রিত হয়ে ওনারাও উৎসাহে একেবারে সেজে গুজে সমস্ত প্রস্তুতি নিয়ে কৃষ্ণ দর্শনে গেলেন। ভিতরে বিরহ ভাব, অনেক দিন পর কৃষ্ণ দর্শন, তাও কোথায়? কুরুক্ষেত্রে গিয়ে। অর্থাৎ যখন গৌড়ীয় মঠের মহাপ্রভুর অনুসারীগণ জগন্নাথকে দর্শন করবেন ঠিক মহাপ্রভুর মতো, ওই ভাবটি মনের মধ্যে স্থাপন করতে হবে। ব্রজধাম থেকে কুরুক্ষেত্রে গিয়ে যা কৃষ্ণ মিলন হচ্ছে দ্বারকাতে গিয়ে, সে বিরহ ভাবে কৃষ্ণ দর্শন, জগন্নাথকে ব্রজভূমিতে গিয়ে দর্শন না, জগন্নাথকে নীলাচলে গিয়ে দর্শন মাত্র, কুরুক্ষেত্রের দর্শন, ক্ষণিক সময় একদিন দর্শন, আবার ব্রজভূমিতে পদার্পণ। তো এইভাবে অর্থাৎ শ্রীল বাসুদেব ঘোষ কর্তৃক রচিত এক কীর্তন হতে আমরা জানি যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এই রথযাত্রার সিদ্ধান্তকে উপলব্ধি করার জন্য আমরা একটু চৈতন্য চরিতামৃতের আশ্রয় নেব। এখানে যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবেন কুরুক্ষেত্রে পাইয়াসি মিলন, যে কথাগুলো আমি বললাম শাস্ত্রে বলছেন। এ সম্বন্ধে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আরও বলছেন, কৃষ্ণ কুরুক্ষেত্রে যজ্ঞ করিয়া ব্রজবাসী দিগকে নিমন্ত্রণ করিয়া গোপীগণ তথায় গিয়া কৃষ্ণ দর্শন সূত্র সুখ লাভ করেন।
प्रभुर अंतकरणे कृष्ण विरह भाव उद्दीपित छिल। केवल जे जे समय जगन्नाथ दर्शन करितेन सेई समये कुरुक्षेत्र मिलन भाव तार हृदय उदित हईत। ताई आमरा जदि महाप्रभुर लोक बा गौरीय हये थाकि आमरा जखन जगन्नाथ दर्शन करब एक ही भाव विरह भावे भावायित हये देखब कृष्ण जगन्नाथ दर्शन। कुरुक्षेत्रे मिलन भावटीर नाम जाई होक আমরা আরও জানি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ দর্শন উৎসকা গোকুলবাসিনী ব্রজগোপী সকল কুরুক্ষেত্রে শ্যামন্ত পঞ্চকে গ্রহণ উপলক্ষে গমন করিয়া যে রূপ হৃদয়ের ভাব প্রকোপ করিয়াছিলেন শ্রী গৌরসুন্দরের নীলাচলপতি দর্শনে তদ্ভাবেরই দ্বিতীয়বার অধিষ্ঠান হয়। গোপাল ললনাগণ যেরূপ কুরুক্ষেত্রে কৃষ্ণের ঐশ্বর্য অপনাদন করিয়া কৃষ্ণকে গোকুলের মাধুরী আচ্ছাদন কর লইয়া যাইতে প্রেমময় প্রয়াস পাইয়াছিলেন তদ্রূপ গৌরহরি কুরুক্ষেত্রের রূপ নীলাচল মন্দির হতে কৃষ্ণরূপ জগন্নাথ দেবকে বৃন্দাবন রূপ গণ্ডিচা মন্দির অভিমুখী রথের সম্মুখে শ্রী গৌর সুন্দর রূপ শ্রীমতী রাধা ভার্সবানবীর হৃদয়ের ভাব গান করিয়া পাঁরকীয় বিরহস্থলী গণ্ডিচা লইয়া যাইতেছেন। দেখুন উপরোল্লিখিত শ্রীল প্রভুপাদের লিখিত টিকা হতে আমরা জানতে পারলাম, আমি একটা গ্রন্থ থেকে বললাম, শিল গুরুদেবের লেখা। গৌড়ীয় বৈষ্ণবগণের নিকট চরম রাধাভাব উপলব্ধি করার মহত্বপূর্ণ উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। এই রাধাভাবে ভাবিত শ্রী ধাম বৃন্দাবনের গোপীগণ গৌড়ীয় বৈষ্ণবগণ গোপীগণের আনুগত্যেই শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা করেন। এই গোপী ভাবামৃত লাভই আমাদের অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবগণের একমাত্র লভ্য। তাই যেহেতু গোপীভাব উপলব্ধি করার সবচেয়ে মহত্বপূর্ণ এক উৎসব রথযাত্রা, তাই আবার এখানে বলেছেন যদি নিজ ইন্দ্রিয় সুখ হেতু কামেরও তাৎপর্য, কৃষ্ণ ইন্দ্রিয় তাৎপর্য, কৃষ্ণ সুখ তাৎপর্য, গোপীভাবাদীয় हम लोग जो कुछ भी अपने आपका सुख के लिए करता हूँ तो काम हो जाएगा। हरे कृष्ण हमारा निजेर सुखर जन जहाँ किचु करब से कमे परिणत हो तई भगवान सुखर जन जहाँ किचु करब सेटाई गोपी भावे परिणत हो। हमारा साधारण अर्थे काम शब्द के जानी निजे इंद्रिय सुख चरित अर्थ करा, किंतु गोपी भावर काम तात्पर्य शुधुमात्र कृष्ण सुख। আমরা সকলেই নিত্য কৃষ্ণ দাস, এই কৃষ্ণ দাস পরিচয়টা ভুলে যাওয়ার জন্য আমাদের এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌম জগতে আগমন। তো এই স্থানে শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবগণ আমাদেরকে আচরণ করে গোপীভাবে ভাবায়িত হয়ে কৃষ্ণ সেবা শিক্ষা দিয়ে থাকেন। এই শিক্ষা বুঝবার লোক প্রায় নাই বললেও চলে। তো তাই আমি বারবার প্রত্যেক ভক্তের চরণে বিনীতভাবে অনুরোধ করে অন্ত এই কথাই বলছি, এই ভগময় জগতের মনুষ্য শরীর অর্থাৎ মনুষ্য দেহধারী ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা। রথযাত্রার অন্তর্নিহিত অর্থ ওহে জীব তুমি নিজ ইন্দ্রিয় তর্পণ ছাড়ো, ওহে জীব তুমি নিজ ইন্দ্রিয় তর্পণ ছাড়ো, নিজ শরীররূপ রথের মধ্যে মন চিত্তরূপ ভগবানকে ঐশ্বর্যমুক্ত করে আনন্দপূর্ণ মাধুর্যপূর্ণ সেবাময় নিত্যলীলা ভূমি বৃন্দাবনে নিয়ে চলো। কেননা আমরা সকলেই সেই আনন্দের অংশ, আনন্দকে
ভগবান কৃষ্ণচন্দ্র, এই আনন্দের প্রতিমূর্তি কে? শ্রীকৃষ্ণচন্দ্র। বৃন্দাবন শ্রীকৃষ্ণের গৃহ, শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পিতা, তাই গৃহে প্রত্যাবর্তন করো ও নিজেকে আনন্দপূর্ণ করো। তো দেখুন, আর ওই বৃন্দাবনে অর্থাৎ নিজের বাড়িতে নিজের গৃহে ফেরত যাবার উপায় কি? একমাত্র উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সকল ভক্তের চরণে বিনীতভাবে বারবার অনুরোধ করে আপনারা আপনাদের সেই নিত্য ঘর, নিত্য আনন্দপূর্ণ জায়গা ব্রজধামে ফেরত আসার জন্য সকলে হরিনাম করুন, আর রথযাত্রার প্রকৃত মাহাত্ম্য অনুধাবন করতে চেষ্টা করুন এবং অনুধাবন করুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন।